আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্র ছাত্রী বেশ ভালো আছে তো আমরা তাহলে আজকে আলোচনা করছি আমাদের কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় থেকে কেমন তো কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়ের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে পর্যায় সারণীকে নিয়ে বাট পর্যায় সারণীকে কিন্তু আমরা কেটে কুটে রেখেছি দেখছেন কেননা এই পর্যায় সরণের ক্ষেত্রে এই দুইটা জিনিস কীভাবে হয়েছে তারপরে প্রত্যেকটা জিনিসগুলো আসলে কেমনি করে আবিষ্কার হইল সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে তো আজকে আমরা খুব ভালো করে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন প্রথমত আমরা এইটা সর্বাধুনিক পর্যায় সারণি কিন্তু আধুনিক পর্যায় সরণি বলতে আমাদের মেন্ডেলিভ স্যার যেটা পর্যায় সরণে দিয়েছিলেন সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী হ্যাঁ এটা হচ্ছে আমাদের সর্বাধুনিক পর্যায় সারণি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে ইউনিট টিচিং মেথড আজকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং মনে খুব খুশিও লাগছে যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের খুব তাড়াতাড়ি যেন এক লক্ষ সাবস্ক্রাইবার হয় এবং আপনাদেরকে নিয়ে দ্রুত মানে একটা আয়োজন করতে পারি সেই জিনিসটা দোয়া করবেন সবাই হ্যাঁ আচ্ছা ওকে তো ঠিক আছে আমরা প্রথমত পর্যায় সারণির যে সিস্টেমটা ছিল মানে আবিষ্কার হওয়ার পেছনে আমাদের এই যে পর্যায় সরণী একটু আগে দেখালাম সেটা কীভাবে হয়েছে আসলে সেটা আপনাদেরকে আগে ভালো করে ভেতরের রহস্যটা জানতে হবে তাই আমাদেরকে ইতিহাস জানতে হবে কিন্তু আমাদের বইয়ে যতটুকু ইতিহাস আছে শুধু আমরা সেটুকু জানবো না আমরা অনেক বেশি ভালো করে জানার চেষ্টা করবি ইনশাল্লাহ হ্যাঁ তো ইতিহাস হচ্ছে যে কি প্রথমত আমাদেরকে জানতে হচ্ছে সতেরোশো সালে ল্যাভইসি নাইট্রোজেন অক্সিজেন এবং ফসফরাস তাছাড়া আরও যতগুলো মৌল তখন যেগুলো ছিল তাদেরকে শুধুমাত্র ধাতু আর অধাতু রূপে আলাদা করলেন মানে তার মাথায় প্রশ্ন আসলো যে এখন পর্যন্ত তো অনেকগুলো মৌল আবিষ্কার হয়েছে তো এখন এই মৌলগুলো মনে করে নিন যে এইগুলো এই রকম এইগুলো মৌল তখন বলে যে আচ্ছা 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 তুমি কি ধাতুর মতো আচরণ করছো না তাহলে তুমি অধাতু তো তাহলে তুমি অধাতু দিকে যাও আচ্ছা তুমি তাহলে কি অধাতুর মতো আচরণ করছো না ধাতুর মতো আচরণ করছো অধাতুর মতো তাহলে তুমি ধাতুর দিকে চলে যাও হুম এবার আসেন তাহলে এটা এখন অধাতুর মতো আচরণ করছে নাকি অধা ধাতুর মতো অধাতু মনে করেন এটা ধাতুর মতো আচরণ করছে না অধাতু তাহলে এটা বাদ তাহলে এবার এটা মনে করেন যে ধাতুর মতো আচরণ করছে ধাতু দিকে চলে গেল তাহলে যতগুলো মৌল ছিল তখন তিনি শুধুমাত্র ধাতু আর রূপে আলাদা আলাদা করেছিলেন এটাই ছিল ল্যাভয়সিয়ের প্রথম কাজ তাহলে আমাদের এমসিকিউতে যখন যখন প্রশ্ন আসবে যে ল্যাভয়সিয়ে আসলে প্রথমত কি করেছিলেন তিনি ধাতু এবং রূপে মানে মৌলগুলোকে আলাদা আলাদা করেছিলেন এটা হলো তার কাজ এবার তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে খুব মোটামুটি চলার মতো সেটা হচ্ছে যে কি এটা তবে একটা কথা বলে রাখা ভালো আর একটা কথা বলে রাখা ভালো মানে যখন লেভ ধাতু এবং অধাত রূপের জিনিসগুলোকে আলাদা আলাদা করলো তখন হঠাৎ করে একজন মানে বিজ্ঞানী বললো যে শুনেনি শোনেন লেভ স্যার এই যে একটা মৌল এ মৌলটা ধাতু এবং অধাতু দুটোর মতোই আচরণ করছে তাহলে আমরা কি করব বলেন বলেন তো এখন বিজ্ঞানী তো মুশকিলে পড়ে গেল হাইরে আমি কিছুদিন আগে ধাতু এবং অধাতু রূপে সবাইকে আলাদা আলাদা করলাম আবার এই মৌলটা ধাতু এবং অধাতু রূপে আবার দুটোর মধ্যে আচরণ করতেছে তাহলে তো ভালো মতন আমি কিছু দিতে পারলাম না তাহলে আমরা বলতে পারবো যে এই যে সিস্টেমটা একটু আগে যে সিস্টেমটা দেখালাম সেই সিস্টেমটা পর্যায় সারণের ক্ষেত্রে খুব ভালো একটা সিস্টেম নয় বা পর্যায় সারণীকে সূক্ষ্ম পরিমাপ দিতে পারে না তারপরে যেটা দুই নম্বরে যাব সেটা হচ্ছে যেটা অর্থাৎ আঠারোশো সালে বিজ্ঞানী ডোবে রাইনার ত্রয়সূত্র প্রদান করেছিলেন তো ত্রয়সূত্রটা বোঝার আগে আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা মৌলগুলোকে একটু লক্ষ্য রাখেন যেমন এখানে মৌল অনেকগুলোই রয়েছে বাট প্রত্যেকটা মৌল কি ত্রয়সূত্র আলোচনা করছে নাকি করছে না বা প্রত্যেকটা মৌল সূত্র মেনে চলে নাকি চলে না দেখেন একটু এখানে আছে কি সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম তারপরে সিজিয়াম ফ্রান্সিয়াম আমি একটু লক্ষ্য রাখি লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম এ তিনটাকে ধরে নিয়ে আসি কান ধরে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম এই তিনটাকে কান ধরে আগে ধরে নিয়ে আসি আমরা ওকে এই এই যে এই যে এই যে এই যে দেখেন লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের ভর হচ্ছে কত সাত সোডিয়ামের হচ্ছে কত তেইশ তারপরে হচ্ছে যে পটাশিয়ামের হচ্ছে কত উনচল্লিশ এবার আমরা এক কাজ করব। মাই রেস্টুডেন্ট লিথিয়ামের ভর সংখ্যা সাত আর পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে উনচল্লিশ তাহলে উনচল্লিশ আর সাত আমরা যোগ করব তাহলে ছেচল্লিশ পাবো এবার ওই ছেচল্লিশকে কি করব দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে কত আসবে তেইশ আসবে এবার একটু লক্ষ্য রেখেছেন চিন্তাটা তিনি কী করেছিলেন অর্থাৎ তিনটা মৌল নিয়েছিলেন তিনটা মৌল নেওয়ার পরে এটা মানে প্রথম মৌলও এবং শেষ মৌলের পারমাণবিক ভর এর গড় অর্থাৎ এটা এবং এটাকে যোগ করলেন যোগ করার পরে গড় করতে হবে গড় করা মানে কি দুই দিয়ে ভাগ কেন দুই দিয়ে ভাগ তখন দুইটা মৌলও নিলেন অর্থাৎ লিথিয়াম এবং পটাশিয়াম তাহলে এটা এবং এটা যোগ করে দুই দিয়ে ভাগ রয়েছিলো মধ্যকারটার সাথে মিলে যাচ্ছিলো অথবা তার সমান মানে তার কাছাকাছি এক কথা শেষ মানে হয় সমান নাহলে তার কাছাকাছি এবারে একটা আমরা পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কার হয়েছিল সেটা দিয়ে একটু ঘটনাটা জানার চেষ্টা করি হ্যাঁ লাইট কম লাইট কম না 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 আসলে আপনাদের লাইট কম কেন লাগছে আজকে বলে একটু তখন আমার পেপারটা আজকে হচ্ছে যে কি জানেন একটা অন্য কালারের মানে লাইট খেয়ে নিচ্ছে আসলে পেপারটায় লাইট খেয়ে নিচ্ছে আর কি হুম তো যা হোক একখানে হস্ত করেন আজকে একটু কষ্ট করে ক্লাসটা করেন সমস্যা তো হচ্ছে না বুঝতে নাকি হুম অনেক ধন্যবাদ এবার আসেন তাহলে এখন দেখেন যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হলো উনিশ এবং তিন তেইশ হলো তেইশকে যদি আবারও দুই দিয়ে ভাগ করেন তা কত হচ্ছে এগারো হচ্ছে যা মধ্যখানের একটা সমান তাই ত্রয়সূত্র মানে আসলে কী তাহলে বিজ্ঞানী ডোবেরানে ত্রয়সূত্রতে এটা বললেন যে আমরা যে কোনো গ্রুপের তিনটি মৌলের সাথে প্রথম মৌল এবং শেষ মৌলের পারমাণবিক ভরের গড় এটা নয় তখন পারমাণবিক সংখ্যা নয় তখন তিনি যখন এ সূত্র দিয়েছিলেন পারমাণবিক ভর আবিষ্কার হয়েছিল পারমাণবিক সংখ্যা নয় তাই তিনি বললেন যে কি প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক ভরের গড় মধ্যখানের মৌলটির সমান বা তার কাছাকাছি বুঝতে পারলেন কিনা আমার স্টুডেন্ট একটু বলবেন প্লিজ বুঝতে পারলেন কিনা একটু বলবেন প্লিজ যে আমরা ত্রয় সূত্রটা বুঝতে পারলাম কিনা একটু জানাবেন একটু জানাবেন মাহবুবুর রহমান মাইনুল ইসলাম রাকিবুল ইসলাম আচ্ছা ক্লিয়ারই জানিয়েছে সবাই মাহবুবুর রহমান ওকে শুভ্রা ক্লিয়ার কে বলছে বুঝেছে হোসাইন আহমেদ ক্লিয়ার ওকে শাহজাহান কবির সারাবার আবার আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে আমি একই গ্রুপের তিনটা মৌলকে নিলাম লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম তাহলে লিথিয়ামের ভর এটা সোডিয়ামের ভর এটা পটাশিয়ামের ভর এটা প্রথম মৌল এবং শেষ মৌলের ভরকে যোগ করব যোগ করার পরে দুই দিয়ে ভাগ করব ভাগ করলে মধ্যখানেটার সাথে মিলে যাবে অথবা তার কাছাকাছি হবে কথা বুঝতে পারছি এটাই হচ্ছে ত্রয়সূত্র বাংলা কথা তো এটা পারমাণবিক ভর অনুযায়ী তখন তার সময় পারমাণবিক ভর আবিষ্কার হয়েছিল আর বর্তমানে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা দুটোই পাচ্ছি আমরা দেখ এটাও হবে এবার এখন কথা হচ্ছে যে আপনাদের কাছে আমার প্রশ্ন একটা এখন আমি এরকম করে যদি সবখান থেকে তিনটা মৌল ডেকে নিয়ে আসি যে কোনো তিনটা মৌল নিই মনে করেন তাহলে কি ত্রয়সূত্রে মেনে চলবে না কি চলবে না আপনারা কি এটা বলতে পারবেন আমি যে কোনো জায়গা থেকে তিনটা মৌলকে নিয়ে নিলাম যেমন এখান থেকে তিনটাকে নিয়েছিলাম যে কোনো জায়গাতে আমি তিনটা নিলাম মনে করেন এবার এই তিনটা দিয়ে কি আসলেই পর্যায় সারণের এই ত্রয়সূত্রটাকে প্রমাণ করা যাবে নাকি যাবে না আচ্ছা কেয়া বলেছে বলেছে চলবে না যে হবে না রাহাদুল বলেছে যে না শাহজাহান কবির বলেছেন না ভুইয়ান বলেছে যে না মাইনুল ইসলাম চলবে না জারানে বলছেন না থ্যাংক ইউ সো মাচ যারা যারা বলেছিলেন যে আসলে হবে না আগের কয়েকটা স্টুডেন্ট ছিল যারা খুব দ্রুত কমেন্ট করতো ওরা কোথায় গেছে আজকে বাকিগুলো তো কমেন্ট করছে কিন্তু ওরা আরও দ্রুত কমেন্ট করে উত্তর দিতে অবশ্য দেখেন তাহলে মোট কথা যে কোনো তিনটা মৌল নিলেই যে আপনার মেনে চলবে সেটা কিন্তু কখনোই নয় আপনি যে কোনো তিনটা মৌল নিয়ে দেখবেন মিলবে না তো যেহেতু যে কোনো তিনটা মৌল নিয়ে মিলছে না তাহলে পর্যায় সারণীকে কি এটা সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে না 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 তাহলে পর্যায় সারণীকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে না তাই আমরা বলতে পারবো যে ডোবেরানের ত্রয়সূত্র পর্যায় সারণীকে ভালো মতন স্ট্রাকচার দিতে পারে না এবার আপনাদেরকে একটা চার্ট দি এই চার্টে আপনারা দেখবেন যে যে সমস্ত মৌলগুলো আসলে মেনে চলেছিল তাদের না নামগুলো দিয়ে দিচ্ছি আমি এই যে এখানে তিনটা মৌল আছে তিনটা 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 এখানের ক্ষেত্রে পারমাণবিক ভর দিয়ে প্রমাণটা করা হয়েছে হ্যাঁ আর পারমাণবিক নাম্বার মানে যেটা আমাদের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা দিয়ে একই রকমভাবে করা হয়েছে দেখেন একটু লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে আমরা মানে মধ্যখানের যেটা তেইশ পেয়েছিলাম মধ্যখানেরটার সাথে মিলে যাবে অথবা তার কাছাকাছি হবে বললাম আমরা তাই তো তো এটা পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা দুটোর ক্ষেত্রে মিলে যায় এবার আসেন এবার একটু লক্ষ্য রাখেন এটা চল্লিশ আছে সত্তর আশি আছে তারপরে একশো আটত্রিশ আছে তাহলে আমাদের হয়েছে মধ্যখানেরটার সমান নয় কিন্তু তার একটু বেশি হয়েছে অষ্টাশি দশমিক পাঁচ হয়েছে তাহলে আমরা বলতে পারছি যে তার সমান না হলেও তার কাছাকাছি হবে হ্যাঁ ব্যাস দেখেন এবার পারমাণবিক সংখ্যা নিয়ে যখন করলাম বিশ ক্যালসিয়ামের স্টন সিমান হচ্ছে কত আটত্রিশ বেরিয়ে হচ্ছে ছাপ্পান্ন বিশ আর ছাপ্পান্নকে আমরা যোগ করব দিয়ে ভাগ করবো আটত্রিশ পাওয়া গেলো যেটা মধ্যখানে এটার সাথে সরাসরি মিলে গেল। একই রকমভাবে প্রত্যেকটা আপনারা এগুলো বাসায় মিলাবেন হ্যাঁ তাহলে যেহেতু সবগুলো আসলে মিলল না তা আমরা বলতে পারবো পর্যায় সারণীকে সুস্পষ্ট গঠন দিতে পারল না তারপরে আমরা চলে যাব আমাদের জন নিউল্যান্ড স্যারের কাছে জন নিউল্যান্ড স্যার প্রদান করেছিলেন আমাদের অষ্টক সূত্র তো জন নিল্যান্ড স্যার সম্পর্কে আগে একটু কথা বলে দিই তিনি অত্যন্ত গান ভালোবাসতেন মিউজিক লাভার ছিলেন অনেক আমরা সাধারণত যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটার সাথে অনেক কিছুকে মিলাতে পছন্দ করি তাই না কীভাবে মিলাতে পছন্দ করি এরকম আর কি যে মনে করেন আমরা একটা জিনিস ভালোবাসছি প্রত্যেকটা জিনিসের সাথে ওই জিনিসটাকে মিলাতে চাচ্ছি আর কি ঠিক এরকম তো তিনি গান যেহেতু ভালোবাসতেন তো তো গানের সাথে সাথে তিনি কেমিস্ট্রিকেও যেহেতু ভালোবাসতেন তাই গানের সাথে কেমিস্ট্রিকে মিলানো যায় কি না সেই জিনিসটা নিয়ে তিনি বেশ কিছু গবেষণা করেছিলেন তো এই গবেষণাটি কীভাবে করেছিলেন একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেন তিনি পশ্চিমা মিউজিক অনুযায়ী আমরা জানি যে ডো রে মে ফা সো লাটি ভালো করে বুঝবেন ডো রে মে ফা সো লাটি আমরা পশ্চিমা মিউজিক শেখার দরকার নেই আমরা বাংলাতে আসি সা রে গা মা পা নি এবার আসেন এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আপনি এখন মনে করেন সা থেকে শুরু করলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটে যদি আপনি যান তাহলে আবারও ওই সাথে ঘুরে আসবেন অর্থাৎ চারে গামা মা সা এবার রে থেকে মনে করেন শুরু করেন রে গা মা সা রে মানে আটে আবারও আপনি রেতে আসবেন আট নম্বরে যখনই আপনি ঘুরবেন তখন আপনি আবারও ওই জায়গাটাতে চলে আসবেন এবার গা থেকে শুরু করেন গা মা সা রে গা বুঝলেন তাহলে আবারও আপনি আটে যখন আসছেন তখন কিন্তু গাতেই ফিরে আসছেন তাহলে আপনাকে কথাটা মনে রাখতে হচ্ছে যে প্রতি অষ্টম নম্বরে এসেই সে ওই জিনিসটা আবারও পুনরাবৃত্তি ঘটছে প্রতি অষ্টম নম্বরে এসে আবারও পুনরাবৃত্তি ঘটছে আচ্ছা এবার তিনি একটা কাজ করলেন তখনকার সময়ে যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল হ্যাঁ কত চালাক তারা দেখেন কত চালাক তারা কি পরিমাণ চালাক তো চিন্তা করে দেখেন তখনকার সময়ে যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল সে মৌলগুলোকে সাজালেন এই রকম করে সাজাইলেন হ্যাঁ তবে আমি ছকটা দেখাই এটা তো আমার হাতের লেখা তো তার মতো করে দেখা একটু হ্যাঁ কীভাবে দেখেন এই রকম এই যে ছকটা এটা ছিল আসলে মানে তখনকার সময় ছকটা এটাই ছিল আসলে এই যেটা এই যে দুই ধরনের ছক দিয়েছি আমি আপনাদেরকে হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত দেওয়া আছে এখানে হ্যাঁ তো তিনি তখন বললেন যে কে এই শোনো 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 এদিকে শোনো লিথিয়াম থেকে শুরু করো মনে করো হ্যাঁ লিথিয়াম মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে মনে করেন যে ইয়া সা তাহলে এটা যদি সা ধরেন তাহলে যে সা রে গা মা নি সা তাহলে দেখেন তো লিথিয়ামের নিচে কে বসে আছে সোডিয়াম তাই না তাই তিনি বললেন যে প্রতি অষ্টম নম্বরে তাদের ধর্মের সাথে মিলে যাবে বা পুনরাবৃত্তি ঘটবে অর্থাৎ লিথিয়ামের ধর্ম যেরকম সোডিয়ামের ধর্ম ঠিক একই রকম হবে সোডিয়ামের ধর্ম ঠিক একই রকম আচ্ছা বেরিলিয়াম থেকে বরণ থেকে শুরু করেন সা এটাকে সা রে গা পা নি সা তাহলে বরণ এবং অ্যালুমিনিয়ামের ধর্মের সাথে মিলে যাবে কথা বুঝতে পারছেন তো এরকম করে তিনি জাস্ট একটা মিল পেয়েছিলেন এই কারণে মিলের কথাটা বলেছিলেন কিন্তু কথা হয়েছে যে কি আমি যে ক্যালসিয়ামের নিচে যে জিঙ্ক থাকবে এই ক্যালসিয়ামের সাথে কি জিঙ্কের আচার আচরণ মিলবে নাকি মিলবে না সেটা এখন দেখার বিষয় ছিল সিলিকনের সাথে টাইটানিমের সাথে মিলবে কি না সেটা দেখার বিষয় ছিল অর্থাৎ আমি মনে করি যে সিলিকন থেকে শুরু করলাম তাহলে যে সারে গা মা সা নাকি কোথায় চাইলাম এই যেখানে আর কি সা রে গা মা পা নি সা তাহলে সিলিকন এবং টাইটেনিয়াম এ দুটোর মধ্যে কিন্তু তেমন একটা মিলই নাই তাহলে দেখেন তো আপনি একই রকমভাবে নিচের দিকে যে লাল লাল কালেরগুলো দেখতে পাচ্ছেন না একটাও মিল পাবেন না তাই জাস্ট কয়েকটা মিল ছিল অষ্টক সূত্রের সাথে তো ওই সূত্র কয়েকটা মিল ছিল এই কারণে তিনি সূত্র দিয়ে দিয়েছিলেন আমরা সেই সূত্রটা কি সারা জীবন পড়ে যাব আমাদের ছেলেমেয়েরাও পড়বে আপনাদের ছেলেমেয়েরাও পড়বে তার ছেলেমেয়েরাও পড়বে কিছু করার নেই তখন এগুলো প্রথম গালাত হয়েছিল গালাত হওয়ার পরে আস্তে আস্তে কী হয়েছে সঠিক হয়েছে সো আমাদেরকে সবগুলোই শিখে রাখতে হবে এটাই হচ্ছে যে কথা ওকে তাহলে আশা করছি আমার ছাত্রছাত্রীরা সূত্র ক্লিয়ার করতে পারছে একটু কষ্ট করে জানাবেন আপনারা যে আপনারা কি অষ্টক সূত্রটা ক্লিয়ার করতে পারলেন কি না হুম দেখি কে কী বলে একটু মাইনুল ইসলাম নাজিব ইকবাল প্রথমত মাইনুল ইসলাম তারপরে হোসেন আহমেদ তারপরে মাইনুল ইসলামে ক্লিয়ার জানিয়েছে ভুইয়ান বলেছে ক্লিয়ার সুভ্রাও ক্লিয়ার জানিয়েছে কেয়া হোসেন রাকেবুল ইসলাম শাহজাহান কবির সাদিয়া ইসলাম রাহাদুল ইসলাম সবাই ইসলাম যে আমার এখানে শরৎ মিত্রা দীপক দে মমতাজ শারমিন তারপরে হচ্ছে রঞ্জন সরকার থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমাদের কথা হবে মাল্টি ট্যালেন্ট বিজ্ঞানী আমাদের আমাদের মাল্টি ট্যালেন্ট বিজ্ঞানীর নামটা আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি এরপরে কার নাম আমি বলতে চাইছিলাম বলে যে দেখি কাহিনী তো শেষ হলো এদের এদের সবগুলো কাহিনি তো শেষ মাল্টি ট্যালেন্ট বিজ্ঞানী তাহলে কী হবে আচ্ছা ইনামুল থ্যাংক ইউ সো মাচ মাল্টি ট্যালেন্ট বিজ্ঞানী আমি কাকে বলতে যাচ্ছি এখন দেখি কে বলতে পারে রাহাদুল প্রথমে বলেছে যে ম্যান্ডেলেফ ম্যান্ডেলেফ ভুইয়ান বলেছে যে ম্যান্ডেলেফ আচ্ছা আচ্ছা শুভ্রা বলেছে যে ম্যান্ডেলেফ থ্যাংক ইউ সো মাচ তিনজনকে আসলেই মেন্ডেলিফ হচ্ছে যে আমাদের মাল্টিটেলিং বিজ্ঞানী মেন্ডেলিফ এ আগের যতগুলো বিজ্ঞানীরই সবগুলো আবিষ্কার করে গেলেন এই ধাতু অধাতু শনাক্তকরণ ত্রয়সূত্র সূত্র এটা সেটা অনেক কিছু যখন তিনি দেখলেন তিনি বল যে না আমাকেই কিছু করতে হবে তো তিনি তখনকার সময় যতগুলো মৌল আবিষ্কার হয়েছিল হ্যাঁ সমস্ত মৌলগুলোর কি করলেন আপনার পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর তারপরে কোনটা রকম রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট করে এটা সেটা নিয়ে বেশ কিছু ইনফরমেশন একসাথে কালেক্ট করলেন কালেক্ট করার পরে তিনি বললেন যে ও আমি এখন একটু ঘরে যাব আগে আমার একটু রুমে যাওয়া প্রয়োজন এবার রুমে গেলেন রুমে যাওয়ার পরে তখন পর্যন্ত আপনার যতগুলো মোল আবিষ্কার হয়েছিল ওই মৌলগুলোকে এভাবে সাজালেন মানে নামগুলো লিখলেন নামগুলো লিখলেন মৌলের তাহলে যতগুলো মৌল ছিল ততগুলো লিখেছিলেন আমার এটা তো কম লেখা আছে তারপরে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভরগুলো তার উপরে লিখলেন যে হাইড্রোজেনের যেমন ওয়ান বেরিলিয়ামের হচ্ছে এগারো কার্বন হচ্ছে বারো বরন হচ্ছে নয় ফ্লোরিন হচ্ছে উনিশ পটাশিয়ামের একত্রিশ তাহলে যাওয়ার পরে তিনি আগে মৌলগুলো নাম লিখলেন নাম লেখার পরে তিনি কাজ করলেন যে উপরে পারমাণবিক ভর লিখলেন হ্যাঁ তো পারমাণবিক ভর লেখার পরে তিনি এক কাজ করলেন যে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাবো আমি অর্থাৎ এখানে যেমন এক হচ্ছে কার এটার হচ্ছে এক তারপরে দুই কে আছে এখানে এরকম করে সাজালেন আর কি অর্থাৎ পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালেন আর কি তো তিনি পারমাণবিক ভরের ক্রমানুসারে যখন সাজালেন তখন তিনি এরকম একটা চার্ট পেলেন আর কি একটু লক্ষ্য রাখেন এক সাত নয় এগারো বারো চোদ্দো ষোলো উনিশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ দশমিক পাঁচ উনচল্লিশ চল্লিশ এরকম করে করে আপনার যতগুলো মৌল আবিষ্কার হয়েছিল সবগুলো তিনি পারমাণবিক সংখ্যা মানে সরি পারমাণবিক ভর মানে ক্রমানুসারে সাজালেন ক্রমানুসারে সাজানোর পরে তিনি একটা জিনিস চিন্তা করলেন যে আচ্ছা আমাকে একটা কাজ করতে হবে এখান থেকে আমি তো পারমাণবিক ভরের ক্রমানুসারে সবাইকে সাজালাম আচ্ছা 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 তাহলে একটা কাজ করবো আমরা সেটা হচ্ছে যে কি কার ধর্মের সাথে কার মিল আছে তিনি তো আমি কিন্তু আগে আপনাদেরকে বলে দিয়েছি যে তিনি কিন্তু প্রত্যেকটা মৌলের আচার আচরণ সম্পর্কে একেবারে সুস্পষ্ট ধারণা রেখেছিলেন হ্যাঁ তো তিনি এবার বললেন যে আচ্ছা শোনো এই তোমাদের মৌলগুলো এই শোনো শোনো এই তোমাদের মৌলগুলো এদিক আসো এদিক আসো আসো হাইড্রোজেন হুম আচ্ছা আচ্ছা তোমাকে ডাক দিলাম আচ্ছা ঠিক আছে লিথিয়াম এই তোমার সাথে তো হাইড্রোজেন অনেক মিল আছে তো তিনি এরকম করে হাইড্রোজেন লিথিয়াম এরকম করে করে ডাক দিলেন আর কি যার সাথে একই রকম ধর্ম মিল ছিল তারপরে সোডিয়ামকে এই সোডিয়াম এই তুমি হাইড্রোজেন আর লিথিয়ামের সাথে মিল দেখাচ্ছ বলছে ঠিক আছে পদ্মা তাহলে আমাকে এক কাজ করেন আমাকে গোল দাগ দেন পটাশিয়াম এই পটাশিয়াম তুমি তুমি মিল দেখাচ্ছ তোর এই যে এরকম করে মিল পাইলে তখন এক কাজ করলেন এই চারটা মৌলকে নিয়ে এক দুই তিন চার ঠাস 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 করে টেনে নিলেন বলেন যে কি তোমাদেরকে আর এখানে রাখা যাবে না তোমাদেরকে এখন আমরা সুন্দর করে আলাদা করে লিখবো এই যে দেখেন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম অর্থাৎ তিনি একটা করে গ্রুপ সাজিয়ে নিলেন এবার একটু লক্ষ্য রাখছেন কি এগুলো কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী যাচ্ছে এক সাত তেইশ উনচল্লিশ কিন্তু মিল নাই কিন্তু কথা হচ্ছে যে পারমাণবিক ভরের আপনার ছোট থেকে বড়ো এরকম করে সাজানো হয়েছে এক সাত তেইশ উনচল্লিশ তারপরে হচ্ছে তারপরে কীরকম করে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম তারপরে ক্যালসিয়াম ছিল সবাইকে সাজালেন আর কি মানে মোট কথা বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যাদের যাদের মিল পেয়েছিল মিলগুলাকে তিনি টানলেন আট এরকম করে গোল দাগ দিলেন এবং সাথে সাথে দিকে বসিয়ে দিলেন হুম বসিয়ে দেওয়ার পরে নতুন একটা পর্যায়ের সারণী তৈরি করেছিলেন এবং ওই পর্যায়ের সারণীটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাই কেননা যে আমি এটা সবসময় আমার মানি ব্যাগে করে নিয়ে বেড়াই আমি আজকে আমার মানি ব্যাগের অবস্থাটা দেখে টাকা পয়সা সব শেষ কিছুই নাই মানি ব্যাগে যাক আমি বের করে দেখে আপনাদের আগে মানি ব্যাগে সময় থাকে কেননা যে এগুলো অনেক সময় স্টুডেন্টদেরকে বলতে হয় আসলে তো তিনি এরকম করে সাজানোর পরে যে পর্যায় সারণিটা তিনি দিয়েছিলেন আসলে হ্যাঁ তিনি এ পর্যায় সারণীটা হচ্ছে এটা এই যে এটা 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 দেখেন খুব ভালো করে একটা স্ক্রিনশট মেরে নেন আপনারা মারতে চাইলে মেরে আর কি একটা স্ক্রিনশট মানে তার সময়ে পর্যায় সারণীটা ছিল এই রকম অ্যান্ড এটাকে আরও অনেক আধুনিকরণ করেছিল বিজ্ঞানী মোসলে বোর এটা সেরকম অনেকজন বিজ্ঞানী একসাথে করেছিল তবে বোরের কথাটা বেশি আসে আসলে তো আমরা আমি স্পেশালি মোসলেকে বেশি একটু মানে প্রাধান্য দিয়ে থাকি মানে কয়েকটা বয়ে মোসলে বোর দুটোকেই বলা হয় তো আমি একটু মোসলেকে দিয়ে থাকি কেন জানেন তখন মোসলে কিন্তু পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছিলেন তো বিজ্ঞানী মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন তারপরে তারপরে তিনি মানে মোট কথা এই রকম করে একটা আধুনিক পর্যায় সারণী দিয়েছিলেন তো এটা সর্বাধুনিক পর্যায় সারণী আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী আর এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী এই বোঝা যাচ্ছে না বুঝে যাওয়ার কথা তো মাইন্ড স্টুডেন্ট বোঝা যাচ্ছে না এটা বোঝা যাচ্ছে না আপনাদের আচ্ছা যাই হোক তাহলে কাজ করবো এটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো আমি আমার কাছে একটা ছবিও আছে আমি ছবিটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো যাতে করে আপনারা মনে করেন যে টাটকা ছবি দেখতে দেবেন আর কি হ্যাঁ মানি ব্যাগ থেকে টাকা পড়ে গেল আমার কী আর করার ওকে তাহলে আমি কি আমাদের স্টুডেন্টদেরকে বুঝাতে পারলাম কি না যে আমাদের মেন্ডেলিভ স্যারের সিস্টেমটা কীরকম ছিল অর্থাৎ তিনি কতটা পরিশ্রম করার পর আমাদের ওই আধুনিক পর্যায়ের সারণীটা দিতে পেরেছিলেন সেই জিনিসটা কি আমি আমার স্টুডেন্টদেরকে বোঝাতে পারলাম আচ্ছা আচ্ছা ক্লিয়ার হয়েছে অনেকজনেরই মা মাইনুল ইসলাম হুসাইন আহমেদ মাইনুল ইসলাম কিন্তু দ্রুত কমেন্ট করে ছেলে রাহাদুল ইসলাম কেয়া হোসাইন শাহজাহান কবির এরা কিন্তু বেশ জটিল ছেলে একেবারে দ্রুত কমেন্ট করে বেশ খুব একটা মেয়েও কিন্তু কমেন্ট করতে আগে হ্যাঁ কিন্তু ওদেরকে খুঁজে পাচ্ছি না নাজিব ইকবাল সুব্রা ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো তিনি তিনি একটা সূত্র প্রদান করেছিলেন সূত্রটা কী রকম আমি আপনাদেরকে একটু দেখাই তিনি বলেছিলেন যে এই শোনো মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম বলে তাহলে আগে আমাকে জানতে হবে যে ভৌত ধর্ম কী আর রাসায়নিক ধর্ম কী ভৌত ধর্মের মধ্যে তিনটা ধরেন কঠিন তরল গ্যাসীয় এটা হচ্ছে এই তিনটায় ভৌত ধর্ম ধরেন আপনি অনেকগুলো ভৌত ধর্ম থাকলেও এ তিনটায় প্রধান কঠিন তরল ক্যাশিয়াম ঠিক আছে আর রাসায়নিক ধর্ম হচ্ছে কী জানেন ওটা কার সাথে কীরকম বিক্রি করতে পারে এটা হচ্ছে রাসায়নিক ধর্ম হ্যাঁ না ক্লাস তো আটকাচ্ছে না আমি কিন্তু আমার পাশে কিন্তু আর একটা মোবাইল রাখছি মাইজি স্টুডেন্ট ক্লাস কিন্তু আটকাচ্ছে না আস আটকাচ্ছে না আটকাচ্ছে না এই যে ক্লাস আমি কিন্তু এখানে দেখতেছি হ্যাঁ এখানে কিন্তু আমি দেখতেছি আমার ক্লাস কিন্তু আটকাচ্ছে না হয়তো বা আপনার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তখন আমি কিন্তু মোবাইলটা রাখছি এই কারণেই ওকে ও আচ্ছা সাডেনলি লাইভ পজ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে কি আপনি কমেন্ট করতেছেন না তাহলে এই কারণে মানে কিছুক্ষণ যাওয়ার পরে আপনার লাইফটা নিজের থেকে কেটে যাবে যদি আপনি মনে করেন অ্যাক্টিভ না থাকেন অথবা মনে করেন যে কিছু কমেন্ট না করেন অথবা কোনো একটা রিয়াক্ট না করেন তাহলে লাইভটা এমনিতেই কেটে যাবে এটা লাইভের সিস্টেম আপনি আবার মনে করেন যে না এখানে প্লিজ এটা মার্ক বলতে হবে কিছু করে নাই এবার আসেন তাহলে মৌল ভৌত এবং রাসায়নিক ধর্ম বলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে আবর্তিত হয় মানে ঘুরে এর কথাটার মানেটা কি আপনাদেরকে একটু বলি দেখেন পারমাণবিক ভর বৃদ্ধির সাথে আবর্তিত হয় বলতে কি বোঝানো হয়েছে দেখেন লিথিয়ামের ভর হচ্ছে কত তিন বেরিলিয়ামের হচ্ছে চার বোরনের হচ্ছে পাঁচ কার্বনের হচ্ছে ছয় সাত আট নয় দশ এগুলো কিন্তু ভর নয় এগুলো পারমাণবিক সংখ্যা স্পেশালি যাই হোক তো আমরা এখানে পারমাণবিক সংখ্যা দিয়েছে কিন্তু আমরা পারমাণবিক ভর চিন্তা করি একটু আগে মনে মনে যে এখানে লিথিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে বেরিলিয়ামের দেওয়া আছে আস্তে আস্তে মোট কথা সবার পারমাণবিক ভর দেওয়া আছে এবার আসেন এখানে ক্ষেত্রে কথা হলো যে লিথিয়াম হচ্ছে ধাতু বেরিলিয়াম হলো ধাতু বোরন হলো ধাতু কার্বন হলো যে অধাতু নাইট্রোজেন হয়ে গেলো যে গ্যাস অক্সিজেন হয়ে গেলো যে কি গ্যাস বরণ অবশ্য মানে ধাতু অধাত দুটোর মতে আচরণ করে এটাকে অপধাতু বলা যায় তো নাইট্রোজেন হচ্ছে গ্যাস অক্সিজেন হচ্ছে গ্যাস ফ্লোরিন হলে গ্যাস একটু লক্ষ্য রাখেন তাহলে এটা হচ্ছে ধাতু মানে কঠিন পদার্থ এটা হচ্ছে অপধাতু তাও কঠিন পদার্থ কার্বন অধাতু তাও এটা কঠিন পদার্থ নাইট্রোজেন এটা গ্যাসীয় পদার্থ অক্সিজেন গ্যাসীয় পদার্থ দেখেন কঠিন তরল গ্যাসীয় আমি এগুলো ভৌত ধর্ম বলেছিলাম না দেখেন যত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে তাদের ভৌত ধর্মগুলো কী হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে না ইয়াস তিনি সেটাই বলেন যে কি যতই পারমাণবিক ভর বাড়তে থাকবে ততই কিন্তু আসলে ভৌত ধর্মগুলো চেঞ্জ হতে থাকবে তো তিনি এই জিনিসটা বলেন তো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হবে নাকি ঘুরে আপনি যদি এখন পারমাণবিক সংখ্যা এখান থেকে আস্তে আস্তে যাচ্ছেন মানে বাড়ছে মানে কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসি হবে এরকম হবে আবারও যদি আপনি কমান তাহলে কী হবে গ্যাসীয় থেকে তরল তরল থেকে আবার কঠিন হবে এটাই হলো আবর্তিত প্লিজ বলবেন অর্থাৎ তিনি এই সূত্রটা দিয়েছিলেন যে মৌলসমের ভৌত এবং রাসায়নিক ধর্ম বলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয় ভৌত ধর্ম তো বললাম রাসায়নিক ধর্ম ঠিক একই রকম কাহিনী অর্থাৎ সাথে থেকে বিক্রিয়া করবে এরকম হ্যাঁ হয় গ্যাসীয় পদার্থকে আপনি অধাতু বলতে পারবেন ফরিদুল হক এটা একটা আমার ছোটো বোন এই কিন্তু কমেন্ট আগে খুব দ্রুত করত এটা ওর আব্বুর আইডি থেকে চালাচ্ছে আর কি সাদিয়া ইসলাম শাহজাহান কবির হোসাইন আহমেদ শুভ্রা তহিদুল ইসলাম ভুইয়ান ক্লিয়ার আচ্ছা সাজান সবাই ক্লিয়ার জানাচ্ছে রঞ্জন সরকার ক্লিয়ার মমতাজ শারমিন ক্লিয়ার রাজীব ইকবাল মাহবুবুর রহমান ওকে সবারই ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কিন্তু তার একটা সংশোধিত সূত্র আছে মো আমাকে যদি বলা হয় যে মেন্ডেলিফের সূত্র কোনটা মেন্ডেলিফের সূত্র দুটোই আছে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা এই দুটো নিয়েই কিন্তু কথা আমাদেরকে মনে রাখতে হবে দুটোই কথা মনে রাখতে হবে দেখেন পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয় তাহলে একটু লক্ষ্য রাখবেন পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যদি হয় আর্গনের পারমাণবিক ভর হচ্ছে কথা জানেন চল্লিশ আর পটাশিয়ামের কথা জানেন উনচল্লিশ তিনি দেখেন কি পরিমাণ চালাক ছিল কত চালাক ছিল দেখেন একটু তিনি কিন্তু এই ভুলটা করেন নাই পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন ঠিক আছে বাট আর্গনের পরে কিন্তু পটাশিয়ামের অবস্থান হবে সেটা কিন্তু তিনি আইডেন্টিফাই করতে পেরে গেছিলেন তখন তিনি ভাবলেন যে কি আর্গন যদি এখানে এসে বসে তাহলে তো সোডিয়াম লিথিয়াম এদের মতো আচরণ দেখাতে হবে কিন্তু দেখছে যে না আর্গন তো এদের কারো মতো আচরণ দেখাচ্ছে না তাহলে আর্গন এখানে বসার কোনো যোগ্যতা রাখে না এবার পটাশিয়ামকে যখন এখানে রাখলো পটাশিয়াম তাহলে এখানে যদি থাকে তাহলে উপরে এবং নিচের মৌলগুলোর সাথে অবশ্যই ধর্মের মিল থাকতে হবে কিন্তু দেখছে পটাশিয়ামের ও উপরের গুলো এবং নিচেরগুলোর সাথে কোনো ধরনের মিল নাই তাই তিনি এই ভুলটা করেন নাই অর্থাৎ যে যেখানে বসার কথা সেখানে এক্স্যাক্টলিভাবে বসিয়েছিলেন কিন্তু তাহলে এদিক দিয়ে আমরা একটা কথা ভুল ধরতেই পারি যে তিনি পারমাণবিক ভরের যেহেতু ক্রমানুসারে সাজিয়েছিলেন তাহলে কিন্তু আমাদের আর্গনের জায়গাতে বসে যাওয়ার কথাকার পটাশিয়ামের আর পটাশিয়ামের জায়গাতে বসে যাওয়ার কথাকার আর্গনের তাহলে এই জায়গাতে একটা যে ছোট্ট ভুল আছে সেটা তো আমরা ধরতেই পারি হ্যাঁ অবদাত হয়েছে যে কি তারা ধাতু এবং অধাতু দুটোর মধ্যে আচরণ করে তাদেরকে অবধাতু বলা হয় এবার আসেন তাহলে আমাদের এই জায়গাটাতে একটা ভুল আছে তো এই যে ভুলটা কেন হয়েছে সেই জিনিসটাই কিন্তু আমাদের নতুনত্ব আবিষ্কার করতে সাহায্য করেছিল সেটাই হচ্ছে যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ বিজ্ঞানীরা ভাবলো যে কীরকম যেহেতু এখানে সমস্যা হয়েছে দ্যাট দ্যাট মিনস এখানে অন্য কিছু জিনিস আবিষ্কার হবে অর্থাৎ পারমাণবিক ভর দিয়ে যেহেতু এটা সমস্যার সমাধান হচ্ছে না তাহলে পারমাণবিক সংখ্যা দিয়ে এটা সমস্যার সমাধান হতে পারে বা অন্য কিছু সমাধান হতে পারে তো উনিশশো সালে বিজ্ঞানী মোশলে কি করলেন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে সমস্ত মৌলগুলো একেবারে খাঁটিভাবে মিলে গিয়েছিল আপনারা আবার ভাবেন না যে পারমাণবিক সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ দিয়ে দেশে শুধু নাম না 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 এখানে বহুত কষ্ট করে এগুলো আবিষ্কার করতে হয়েছে এবারে আসেন আর্গনের হচ্ছে যে কত আঠারো পারমাণবিক সংখ্যা আর পটাশিয়ামের হচ্ছে কত উনিশ তাহলে আঠারো এবং উনিশ অর্থাৎ আর্গন এবং পটাশিয়াম নিয়ে তখনই আমাদের ভেজালটা ছুটে গেল যখন আসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার হলো তাই না তো পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কার হলো মেন্ডেলিফের সূত্রটাকে সংশোধন করে এরকম বলা হলো মানে এমনিতে সূত্রটা ছিল কীরকম মৌলুসমের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয় কিন্তু যখন পারমাণবিক ভর নিয়ে চিন্তাগুলো করা হচ্ছিল তখন দেখছিল যে কিছু ভুল আছে তাহলে তিনি পরবর্তীতে চেঞ্জ করে দিলেন শুধুমাত্র যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী কী হয় আবর্তিত হয় কথা বুঝতে পারছেন আমি তো চাপাই নবাবগঞ্জের ছেলে আমি এখন আমি তো চট্টগ্রামের ভাষায় এখন পর্যন্ত শিখতে পারি নি আমি তো দেখেন এই যে এই কথাটা এম জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি মৌলকে বারোটি শাড়িতে আর আটটি খাড়া কলমের মাধ্যমে মানে কলামের মাধ্যমে উপস্থাপন করেছিলেন কলম নয় আবার কলাম তো সারি এবং কলাম নিয়ে একটু পরে কথা বলবো তো এই কথাটা একটু এখান থেকে মনে রাখবেন তাহলেই হবে মানে তিনি তাহলে তেষট্টিটা মৌলকে নিয়ে সাজিয়েছিলেন তার কাহিনীগুলো হ্যাঁ ওকে ওকে তাহলে আমাদের এখানে কাহিনীটুকু গেল এরপরে আমরা আলোচনা করব কি জানেন পর্যাসের বৈশিষ্ট্য পর্যায় বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা দেখে দেখে করাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন পর্যায় সারণী এটা এবার এই পর্যায় সারণিতে সাতটা পর্যায়ে রয়েছে কোনগুলো পর্যায় দেখেন এইটা হলো একটা পর্যায় এইটা হলো পর্যায় এরকম করে আমাদের সাতটা পর্যায়ে রয়েছে না সর্বমার দেখেন এই যে সাতটা রয়েছে সর্বমার হ্যাঁ তাহলে সাতটা যেহেতু পর্যায়ে রয়েছে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার এখানে আসলে এর এই 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 দুইটা আসলে কেন তাহলে সাতটা তাহলে আর এই দুইটা এটাও তো এক ধরনের পর্যায় যেমন স্যারে যেটা এক ধরনের পর্যায় এটাও এক ধরনের পর্যায় তাহলে নয়টা পর্যায় হওয়ার কথা কিন্তু না আসলে এটা কেন হয়েছে একটু পরে আপনাদের সাথে আলোচনা করি তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন একটু লক্ষ্য রাখেন তাহলে আমরা পর্যায় সারণিতে সাতটা কী রয়েছে পর্যায়ে রয়েছে আচ্ছা আপনাদেরকে আছে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমি আপনাদেরকে ছোট্ট প্রশ্ন করতে চাই সূত্র কে আবিষ্কার করেছিল বলেন তো দেখি ত্রয়সূত্র কে আবিষ্কার করেছিল একুশজনই স্টুডেন্ট আছে দেখি কার মাথাতে কতটুকু মনে আছে দেখি আগে সূত্র কে আবিষ্কার করেছিল আচ্ছা ব্লার হচ্ছে মাহবুবুর রহমান না ভাই আমার যত বড়ই যতই চ্যানেল বড় হোক আপনাদের সাথে ভালোবাসাটা আমার সময় একই রকম থাকবে একই রকম থাকবে আপনাদের সাথে ভালোবাসা প্রথম বলেছে মাইনুল ইসলাম এ কিন্তু দ্রুত কমেন্ট করে মমতাজ ডোবের রাহাদুল নিউল্যান্ড নাজিব বলেছে ডোবেরাইনার আইনার ফরিদুল বলেছে ডোবেরাইনার আচ্ছা অনেক ব্লার হয়ে গেছে আপনারা মনে করেন যে এরকম করে আছে তো এটা ল্যান্ডস্কেপ দিয়ে দেখবেন আর কি এরকম আছে না নাই আপনার এই ল্যান্ডস্কেপ করে দেবেন এইভাবে হ্যাঁ অর্থাৎ এই যে এরকম করে দেখবেন মোবাইলটাকে এরকম করে দেখবেন তাহলে মনে করেন যে কী হবে ভালো হবে আর কি দেখেন তো এখন কি আপনাদের বুঝা যাচ্ছে কিনা লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে যে একটু জানান প্লিজ ওকে ক্লিয়ারই আছে এখন সবাই বলেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে পর্যায়ের সারণিতে আমাদের সাতটা পর্যায় রয়েছে এবং এই পর্যায়গুলো নাম একটু বলি আপনারা কথায় কথায় মনে রাখবেন যে প্রথম যেটা পর্যায় রয়েছে না এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় তো আচ্ছা আগে নামটা বলছি পরে একটু আগে বলে দিয়ে কোন পর্যায়ে কতটা মৌল রয়েছে আগে সেটা বলে হ্যাঁ তাহলে প্রথম পর্যায়ে দুইটা মৌল রয়েছে যারা যথাক্রমে গ্রুপ নাম্বার এক এবং গ্রুপ নাম্বার আঠারোতে অবস্থিত দ্বিতীয় পর্যায়ে কতটি মৌল রয়েছে এই যে এখান থেকে এতটুকু মৌল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় পর্যায়ে কি রয়েছে আটটাই মৌল রয়েছে তাই তো তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আটটি করে মৌল রয়েছে কথা ভালো করে বুঝবেন কিন্তু তাহলে প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আটটি করে মৌল রয়েছে এবার চতুর্থ আর পঞ্চম পর্যায়ে একটু লক্ষ্য রাখে আপনাদেরকে পটাশিয়াম থেকে শুরু করে আপনাদের আঠারোটা পর্যন্তই রয়েছে মৌল পঞ্চম তা তো আঠারোটা মৌল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আঠারোটা হ্যাঁ তাহলে এখন ওয়ান নাম্বার পর্যায়ে তাহলে দুটি মৌল রয়েছে দ্বিতীয় এবং তৃতীয়তে রয়েছে আটটি করে চতুর্থে এবং পঞ্চমে যেটা রয়েছে সেটা হচ্ছে আঠারোটি করে ষষ্ঠ আর সপ্তমে গিয়ে সে ছেলেমেয়েরা ভুল করবে একটু লক্ষ্য রাখেন ষষ্ঠ আর সপ্তমে ষষ্ঠতে ঘটনাটা ঠিক এরকম ঘটে একটু লক্ষ্য রাখেন এটা বোঝার আগে আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট করে কথা বলতেই চাই সেটা হচ্ছে এরকম আমি যখন বললাম যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম আমি যদি পটাশিয়ামের কথা চিন্তা করি তাহলে পটাশিয়ামের ধর্মটা সোডিয়াম এবং লিথিয়ামের সাথে মিল থাকতে হবে রুবিডিয়াম এবং সিজিয়ামের সাথে মিল থাকতে হবে অর্থাৎ সবার সাথে নিচেরগুলো মিল থাকতে হবে উপরগুলো মিল থাকতে হবে তাহলে তখনই কিন্তু আমরা পটাশিয়ামকে এই জায়গাটাতে রাখতে পারবো যদি মোট কথা আমরা এক কথাই বলতে চাই যে গ্রুপের সমস্ত মৌলগুলোর সাথে সবার মিল রয়েছে একই রকমভাবে স্ক্যান্ডিয়াম তার নিচে রয়েছে ইট্রিয়াম স্ক্যান্ডিয়াম তার নিচে রয়েছে এট্রিয়াম তাহলে স্ক্যান্ডিয়াম এবং এট্রিয়ামের মধ্যে একটা মিল রয়েছে এবং মিলটা হচ্ছে চমৎকার মিল হুম তো চমৎকার মিলটা বল এবার এখন মনে করেন এট্রিয়ামের নিচে যে বসবে তার সাথে তাহলে মিল থাকতে হবে কার ইট্রিয়ামের এবং স্ক্যান্ডিয়ামের ঠিক আছে তো এখন ছাপ্পান্ন আছে না নাই ছাপ্পান্ন পরে সাতান্ন বসার কথা এখানে কিন্তু আমরা এখানে দেখেন তো সাতান্ন না পেয়ে আমরা এখানে এই যে এরকম করে ঘটনাটা ছিল আর কি এই যে এরকম করেছিল সাতান্নকে এখানে বসানো হলো, ছাপ্পান্ন পরে সাতান্ন আছে ল্যান্থানাম এবার ল্যান্থানামকে যখন বসানো হলো তখন বললো যে এই শোনা তুমি কি এটিএম এবং স্ক্যান্ডেমের সাথে মিল দেখাচ্ছ না কি দেখাচ্ছ না বলছে না ভাই আমি মিল দেখাতে পারতেছি না তখন বললো যে আচ্ছা সিরিয়ামকে ডাকো এই তুমি পারতেছ তুমি বুঝতে পারলে তুমি মিল মিল হচ্ছ না এভাবে করতে 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 সমস্ত মৌলগুলোকে এখানে বসানো হলো বসানোর পরে দেখা যাচ্ছে লুটেসিয়াম পর্যন্ত কেউ আসলে স্ক্যান্ডেম এবং এটিএমের সাথে মিল দেখাতে পারছে না তখন বললো যে এ কাউকে তো এখানে বসানো যাবে না তখন যদি এখানে বসাতে চাই তাহলে স্ক্যান্ডিয়ামা এবং ইট্রিয়ামের সাথে তো অবশ্যই মিল থাকতে হবে কিন্তু তারা ভাবলো যে আচ্ছা এরা সবাই তো যেহেতু আর ইট্রিয়ামের সাথে মিল দেখাতে পারেনি তাহলে এরাই আবার নিজেদের মধ্যে কোনো মিল দেখাতে পারছে কিনা অর্থাৎ ল্যান্থানাম থেকে লোটেসিয়াম পর্যন্ত এদের মধ্যে কোনো মিল আছে কিনা দেখলো যে হ্যাঁ এদের সবার মধ্যে একটা মিল রয়েছে তখন বলল যে আচ্ছা শোনো এরকম করে তাহলে একটা কাজ করো আমরা এভাবে পর্যায় সারণী এখানে নিচে যদি এরকম করে অবস্থান করে দিয়ে দিই তাহলে কীরকম হয় এরকম করে তবে যে হ্যাঁ দাও তাহলে মোটামুটি করে দাও তা একই রকমভাবে আপনার কি করা হলো অক্টিনাম থেকে লরেন্সিয়াম পর্যন্ত অক্টেনিয়াম অক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এখানে অক্টেনিয়াম বসানো হলো অক্টেনিয়াম বসানোর পরে আপনার স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়ামের সাথে কোন মিল পাওয়া যাচ্ছে না কথা বুঝতে পারছেন তাহলে কথা যেহেতু মিল পাওয়া যাচ্ছে না তখন কী করলো একই রকমভাবে সবগুলোকে বসানো হলো সবগুলোকে বসানোর পরে অক্টিনাম থেকে লরেন্সিয়াম পর্যন্ত কাউকে বসানোর পরে মিল যেহেতু পাওয়া গেল না তখন দেখলো যে অক্টিনিয়াম থেকে লরেন্সিয়ামেরই একটা নির্দিষ্ট মিল রয়েছে তখন তাদেরকে ঠিক এই রকম করেই বসানো হলো যে চাক তারা তারা এরকম বসুক বাকিগুলো রকম করে বসে থাকলো দেখেন এবার আমি যদি এরকম করে পর্যায়ের সারণীটা তৈরি করতাম মানে বিজ্ঞানের যদি এরকম করে তৈরি করতো তাহলে আপনি বাকি যে মৌলগুলো আছে সেগুলোকে কি দেখতে পাইতেন আপনি এগুলোকে দেখতে পাইতেন পাইতেন না তখন তারা কী করলো তারা নিচের দিকে এরকম করে টেনে নিল এইভাবে যে সবাই যেন দেখতে পায় সবাই যেন একটু ভালো করে পড়াশোনা করতে পারে সেই রকম করে আসলে ব্যবস্থাটা করা হলো তাহলে যে ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত আমাদের এখানে যতগুলো মৌল রয়েছে সবগুলো মৌলের অবস্থান কোথায় জানেন এ তিন নম্বরে অক্টিনাম থেকে লরেন্সিয়াম পর্যন্ত সবগুলো মূল্যের অবস্থান কথা জানেন এই যে তিন নাম্বারে অর্থাৎ গ্রুপ তিন নাম্বারে এখানে অবস্থান এই কি বোঝা গেল আমার স্টুডেন্ট একটু জানাবেন প্লিজ অর্থাৎ এই যে ঘটনাটা এই দুইটা নিয়ম কেন নিচে নেমে আসছে সেটাকে আপনারা বুঝতে পারলেন একটু বলবেন আমাকে প্লিজ তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয়তো যে আমার স্টুডেন্টরা বুঝতে পারল তাহলে পরবর্তী অংশটুকু ক্লিয়ার করতে পারবো আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ কেয়া হোসেন রাহাদুল ইসলাম মাহবুবুর রহমান শাহজাহান কবির তামান্না শরৎ মিত্রা মাইনুল ইসলাম সাদিয়া ইসলাম মমতাজ শারমিন হোসাইন আহমেদ ফরিদুল হক থ্যাংক ইউ সো মাচ সবাইকে আল্লাহ সবাইকে তৌফিক দান করেছে সবাইকে বোঝাতে অভিজ্ঞ আলহামদুলিল্লাহ তাহলে এখন আপনাকে যদি বলা হয় মাইডের স্টুডেন্ট আচ্ছা একটু পরে দেখে তাহলে আমি আগে গ্রুপের নামগুলো একটু বলে দিই আপনাদের আর পর্যায়ের নামগুলো একটু বলি সেটা হচ্ছে যে কি প্রথম পর্যায়কে বলা হয়ে থাকে অতি সংক্ষিপ্ত পর্যায় খুব ভালো করে মনে রাখবেন এক্ষুনি মুখস্থ করে নিবেন এক্ষুনি সারা জীবনের জন্য যেন মনে থাকে এক নম্বর পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় দুই আর তিনকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায় অতি সংক্ষিপ্ত মানে মাত্র দুইটা রয়েছে তো এ কারণে অতি সংক্ষিপ্ত দুই আর তিনকে বলা হয় শুধুমাত্র সংক্ষিপ্ত পর্যায় আর তিন আর চারকে বলা হয়ে থাকে দীর্ঘ পর্যায় বা পূর্ণ পর্যায় তখন সরি তিন আর চার বলছি কেন চার এবং পাঁচকে পটাশিয়াম থেকে এখানে সবগুলো যেহেতু একেবারে খাঁটিভাবে আঠেরোটি মৌল রয়েছিলো পাঁচ নম্বর পর্যায়ে যেহেতু আঠারোটি মৌল রয়েছিল তাই চার এবং পাঁচকে বলা হয়ে থাকে দীর্ঘ পর্যায় বা পূর্ণ পর্যায় আমি আবার উপর থেকে বলি এক নম্বরকে বলা হয়ে থাকে অতি সংক্ষিপ্ত দুই নম্বর এবং তিন নম্বরকে বলা হয়ে থাকে সংক্ষিপ্ত চার এবং পাঁচকে বলা হয়ে থাকে দীর্ঘ বা পূর্ণ পর্যায় ছয় এবং সাতকে বলা হয়ে থাকে অতি দীর্ঘ পর্যায় ছয় এবং সাতকে বলা হয় অতি দীর্ঘ পর্যায় এবার আসেন আপনাদেরকে তাহলে একটু প্রশ্ন করে ফেলি আপনারা বুঝতে পারলেন নাকি পারলেন না দুই এবং তিন নাম্বার পর্যায়কে কি বলা হয় দুই এবং তিন নাম্বার পর্যায়কে কি বলা হয় দুই এবং তিন নম্বর পর্যায়েকে কী বলা হয় সংক্ষিপ্ত সুব্রত তারপর মাইনুল ইসলাম বলেছেন সংক্ষিপ্ত তামান্না বলেছেন সংক্ষিপ্ত রাহাদুল সংক্ষিপ্ত মমতাজ শারমিন একই বলেছেন পুতুল সাদিয়া ইসলাম মাহবুবুর রহমান ওকে ওকে তারপরে হয়েছে শাহজাহান কবির ফরিদুল হক সংক্ষিপ্ত পর্যায়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা উত্তর করতে পেরেছিলেন অনেক অনেক ধনেপাতা অনেক অনেক তেজ পাতা অনেক অনেক সব পাতা দিয়ে দিলাম আপনাদেরকে জান হুম তাহলে আপনারা আশা করছি ক্লিয়ার করতে পারছেন এবার এবার একটু লক্ষ্য রাখেন তাহলে এবার আমাদের ছয় এবং সাতে কতটি করে মৌল রয়েছে সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে আমি কিন্তু বললাম যে ল্যান্থানাম থেকে ও লুটেসিয়াম পর্যন্ত সবগুলোই এখানে রয়েছে সেটা আপনাকে ধরতে হবে আর অক্টিনাম থেকে লরেন্সিয়াম পর্যন্ত সবগুলো এখানে রয়েছে সেটা ধরতে হবে তাহলে এক দুই আর এখান থেকে এখানে থাকা মানে কি এখানে সবগুলো তাহলে তিন মানে যে এক দুই তারপরে এখানে থাকা মানে সবগুলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তারপরে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তাহলে ছয় এবং সাতে বত্রিশটি করে কী থাকবে মৌল থাকবে কথা বুঝতে পারেন তাহলে পর্যায়ে নাম্বার ছয় এবং সাতে যেহেতু বত্রিশটি করে মৌল থাকে এ কারণে এটাকে বলা হয়ে থাকে অতি দীর্ঘ পর্যায়ে অতি দীর্ঘ পর্যায়ে হ্যাঁ এবার আসি আমরা তাহলে এখন কোনটা গ্রুপে কতটি মৌল রয়েছে সেটা একটু জানতে হচ্ছে এবার দেখেন তো গ্রুপ নাম্বার একে কতটি মৌল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি মৌল রয়েছে গ্রুপ নাম্বার দুই রয়েছে কতটি মৌল ছয়টি মৌল বাট তিনে কতটি মৌল রয়েছে বলেন এবার আপনারা তিন নাম্বারে কতটি মৌল রয়েছে বলেন তিন নাম্বারে কতটি মৌল রয়েছে বলেন আমার সোনা পাখিটা এখানে চলে আসছে আজকে তুমি রসায়ন পড়বা দেখো তো রসায়ন ভালো লাগে তোমার পাখি এখানে আসু এখানে আসো প্রথমে ফরিদুল হক বলেছে যে বত্রিশটা আর কে কয়টা বলেছে দেখিনি মাইনুল ইসলাম কেয়া কেয়া মাইনুল ইসলাম শাহজাহান কবির বত্রিশ আনিক আচ্ছা ফরিদুল হক রাহাদুল ইসলাম সবাই বত্রিশ বেশিরভাগই ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ বত্রিশটাই রয়েছে কেন বত্রিশটা রয়েছে বললাম যে এখান থেকে সবগুলো মৌল এখানেই রয়েছে আর এখান থেকে সবগুলো মোল এখানে রয়েছে তাহলে এখানের ক্ষেত্রে আমাদের কতটুকু ছিল পনেরোটা এখানে পনেরোটা তিরিশটা একত্রিশটা বত্রিশটা এটা কিন্তু এমসি অনেক বেশি আসে যে গ্রুপ নাম্বার তিনে কতটি মোল রয়েছে অনেক শুনে দুইটা রাগে দেয় যে দুইটা রয়েছে কিন্তু না এখানে বত্রিশটা মোল রয়েছে এক দুই আর এখানে পনেরোটা এখানে পনেরোটা ঠিক আছে তাহলে এখন চার থেকে বারো পর্যন্ত চারটি চারটি করে মৌল রয়েছে চার থেকে বারো পর্যন্ত চারটি চারটি করে মৌল রয়েছে তারপরে তেরো থেকে সতেরো পর্যন্ত ছয়টি করে মল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টি তাহলে যেখান থেকে এই পর্যন্ত সবগুলোতে ছয়টি করে মৌল রয়েছে আর আঠারোটাতে আবারও ঠিক সাতটি মৌল রয়েছে এই ছিল আমাদের আজকের আলোচনা আপনাদের পর্যায় স্মরণের বৈশিষ্ট্য সহকারে এটা সেটা বেশ কিছু আলোচনা নেক্সট টাইমে আপনাদেরকে শেখাবো যে কিভাবে আমাদের বেশ কিছু ইনফরমেশানগুলো আরও ওই মানে পর্যায় সারণীর থেকে কিভাবে আপনাদের গ্রুপ নাম্বার নির্ধারণ পর্যায় নাম্বার নির্ধারণ তারপরে হচ্ছে বৈশিষ্ট্য এটা সেটা যাবতীয় যখন ইনফরমেশান আছে সেগুলো তাহলে আপনাদের নেক্সট ক্লাস আছে আর নয়টা বাজে নয়টা বাজে আপনারা উপস্থিত হয়ে যাবেন হুম তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা